আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ফেসবুক মেসেঞ্জারের মেসেজ ব্লক হয়ে গেলে কিভাবে আপনারা খুব সহজে আনব্লক করবেন। তো অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওয়েলকাম ভিউয়ার্স। তো বন্ধুরা, অনেক সময় আপনাদের ফেসবুক মেসেঞ্জারের মেসেজ ব্লকড হয়ে যায় এবং মেসেজ সেন্ড করলে এরকম লেখা চলে আসে। তো এই যে দেখুন, সেন্ডিং ফেলড, ইউ হ্যাভ বিন টেম্পোরারি ব্লকড ফ্রম পারফর্মিং দিস অ্যাকশান। ওকে, তো আমারও একটা আইডির মেসেজ ব্লক হয়েছে। তো আমি যদি আপনাদেরকে দেখাই, এখান থেকে মেসেজ করলে মেসেজ সেন্ড হচ্ছে না। তো এখান থেকে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন এখানে কিন্তু সেন্ড হচ্ছে না। ওকে, এই যে দেখুন লেখা রয়েছে মেসেজ ফেল টু সেন্ড। ওকে, তো এই সমস্যাটার সমাধান কিভাবে করবেন? তো এই জন্যে আপনারা চলে যাবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপসে বা ফেসবুক লাইটে। তো এখান থেকে আমি ফেসবুক লাইটে চলে আসলাম। তো আপনারা ফেসবুক লাইটে আসার পর এখান থেকে থ্রি লাইন অপশন এইখানে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে এখান থেকে রিপোর্টে প্রবলেম এইখানে ক্লিক করে দিবেন, এখান থেকে কন্টিনিউ এইখানে ক্লিক করে দিবেন। এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে আপনারা জাস্ট মেসেজ অ্যান্ড চ্যাট জাস্ট এইখানে ক্লিক করে দিবেন। তো এখানে দেখুন লেখা রয়েছে অ্যাড অ্যান ইমেজ, এইখানে ক্লিক করে আপনারা আপনাদের মেসেজ যে সেন্ড হয় না, কুড নট সেন্ড লেখা আসে, ওইটার স্ক্রিনশটটা এখানে অ্যাটাচ করে নেবেন। তো এখান থেকে জাস্ট আমি অ্যাটাচ করে নিচ্ছি। তো এখান থেকে অ্যাটাচ করে নিলাম, আর এইখানে আপনাদেরকে একটা অ্যাডিশনাল ইনফো দিতে হবে, টাইপ অ্যান এক্সপ্লেনেশান। ওকে, আর এই অ্যাডিশনাল ইনফোটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন, ওইখানে আমি পিন করে দিয়ে দিব। তো এই দেখুন এখানে লেখা রয়েছে, হ্যালো স্যার, ফেসবুক মেসেঞ্জার কুড নট সেন্ড মেসেজ, প্লিজ সলভ দিস প্রবলেম অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, দেন হচ্ছে এখানে লেখা রয়েছে থ্যাংক ইউ ফেসবুক টিম। জাস্ট আপনারা এখানে এতটুকু লিখে সেন্ডে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি সেন্ডে ক্লিক করে দিলাম। ওকে, এই দেখুন অলরেডি কিন্তু সাবমিট হয়ে গেছে। দেন হচ্ছে আপনারা ফেসবুক মেসেঞ্জারে চলে আসবেন, মেসেঞ্জারে আসার পর এখান থেকে প্রোফাইলটা ভিউ করবেন। তো ভিউ করার পর এইখান থেকে আপনারা রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম জাস্ট এইখানে ক্লিক করে দিবেন, এইখানে ক্লিক করার পর এখান থেকে রিপোর্ট প্রবলেম এইখানে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ইনক্লুড। তো জাস্ট একটু লোড নিচ্ছে। তো সেম প্রসেসে আপনারা এখান থেকে ক্যামেরা রোলে ক্লিক করে ওই স্ক্রিনশটটা অ্যাটাচ করে নেবেন, জাস্ট ওই স্ক্রিনশটটা এখানে অ্যাটাচ করে নেবেন। দেন হচ্ছে এখানে আপনারা এই বক্সে ওই অ্যাডিশনাল ইনফোটা দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করে দিবেন। ওকে, তো বন্ধুরা, ফেসবুক মেসেঞ্জার থেকে সাবমিট করার পর আপনারা ফেসবুক মেসেঞ্জার অ্যাপসের ডাটা অবশ্যই ক্লিয়ার করে দেন হচ্ছে আবারও আপনাদের আইডিটা লগ ইন করে নেবেন। তো প্রথমবার সাবমিট করার 24 ঘন্টার ভিতরে যদি মেসেজ আনব্লক না হয়, সেক্ষেত্রে তারপরের দিন আপনারা সেম প্রসেসে আবারও সাবমিট করবেন, তাহলে দেখবেন যে খুব শীঘ্রই মেসেজ আনব্লক হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবসময় টেকনিক্যাল পাবেল ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন।